মাথার উপরে সাল, মাথার উপর সাথে ধরি কারছিস সুবাল? হ্যাঁ হ্যাঁ, কি জন করছিলি তুই? কই ভাই, আমি তো কিছু কই। ও কে ক, কি কবি ক, কি দিয়ে যে ভাই কি কব বুঝতে পারছি না। ওই মুখ দিয়ে ক, কি করে যে কব ভাই, মনের ভিতর একটু লজ্জা লজ্জা করছে। শোন, এখানে তো পেপিতি করতে আসিস নি, ওই যেমনি ভালো হয় সেমনি বলে, না পারলি ওখানে শেষ কর। কি করি যে কব ভাই, তাহলে থাক কষনি। তাহলে শুনেন ভাই, বউ ধরেছে বাইনা, ঘরে থাকা যায় না, এদিকে শালির শ্বশুর গেছে মইরে খানা করতে হবে বলে আবার ধরে, এদিক পুকটে পড়েছে টান খানায় আবার বলে বেশ কিছু টিকা করতেও হবে দান, এদিকে আমার পকেট ফাঁকা, দেন না ভাই কি কিছু টাকা। ও আমি ভাবলাম কি নাকি, মনে বিরাট আশা, আর আমি জানি পয়সা দিয়ে অল টাইম আপনার পকেট বড় ঠাসা। এই কথা অবশ্যই খাসা, কত নিবি ক? ওই হাজার চারিক টাকা হলেই হবে। ও তাহলে তুই হাজার চারিক টাকা নিবি না? তে এত আকুতি মিনতি কি জন্য করছি ভাই, টাকাটা নেওয়ার জন্যই তো করছি। টাকা নিলি সে তো জাদুকর হেয়া যায় বুঝতে পারিনি, আর পৃথিবীর ম্যাপে তা তো খুঁজেই পাওয়া যায় না বুঝতে পারিনি, টাকা ধার দিলি এই অবস্থা আর কি, আর টাকা দেওয়ার ডেট হলি তার তো বাড়ি ঘরদের খুঁজেই পাওয়া যায় না। খালি ধান্ডা উঠা যতটুক দেরি, টাকা নিয়ে আমি আশঙ্কা হাজির হবো আপনার বাড়ি। কথা ধর ঠিক থাকে, টাকা নিয়ে করিস নি তড়ি ঘড়ি, তাহলে তোর পিঠে পড়ে পড়বে কিলের বাড়ি। টেনশন করেন না ভাই, সময় মতো পেয়ে যাবে, ধান্ডা উঠতে যত দেরি ধান বেছে বোর কিনে দেবো শাড়ি, আর আমিও টাকা নিয়ে হাজির হয়ে যাবো আপনার বাড়ি। তাহলে দিয়ে যাই কে পরে পয়সা করি, মানুষ ভালো আছে খালি ভাই টাকা দিয়ে যায়। হাতে হাতে কাটিলাম 400, আর ধান উঠলি সময় করে কিন্তু টাকা দিয়ে দাস। তাহলে সাহেব, টাকা নিয়ে আমি সময় মতো আপনার বাড়ি হাজির হয়ে যাব। টাকা বাই বাই, এই এটা আজি দিবি শাড়ি দে তো টানি। হুজুর, বিড়ি তো আমার কাছে ছিল, সকালবেলা আমি খাই দিয়েছি। ও চাকরি তো থাকবে বলে মনে হচ্ছে না, চল মাঠের দিকে যাই, দিগুয়ার দেখি তুই কি খাটিং ফিটিং করেছিস আবার। না ওদিকে আমি কোনো খাটিং ফিটিং করিনি, চলেন যাই দেখানে। আরে জোরে হাঁটতে কেমন হাঁটছিস, হ্যাঁ খালি কাজে ফাঁকিয়ে দিস তুই। কি ভাই, কোনো ইমার্জেন্সি নাকি? ওই যে রুবেল, হ্যাঁ তাহলে এখানে ছিল, খাটিং ফিটিং করতে হবে, যদি টাকা না দেয় তাহলে বাড়িতে ছাগল আছে না, ছাগল কিনে নিয়ে আসতে হবে। তো যাই রে, যে ভয় পাকিছিলাম তো সে ভয় গা বিলি ছুটি আসছে। ভাই বসে দাও বসে দাও। কিরে তো জ্বরে আক্রান্ত হয়েছে না ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে রে ভাই? কি বলবো, আপনার থেকে যেদিন টাকা নিয়ে আসলাম তার পরের দিন থেকে ভাই জ্বর, অল্প অল্প জ্বরের থেকে আজকে ভয়ঙ্কর জ্বরে আক্রান্ত হয়ে গেছি আমি। ওষুধ পানি ঢক করে খাস, তোমার টাকাটা দিলি না রে ভাই, শস্য উঠলে টাকাটা নিয়ে, তাছাড়া আমার দেওয়ার মতো ক্ষমতা নাই ভাই। তাহলে শোন, ও শস্যের আবাদটা ভালো করেই করে, আমি হয়তো দুদিন পরে মরব, আগে মরলে কি ক্ষতি, আরে এই দুনিয়া
এই গাছটাই আমার হওয়া বাকি ছিল। শোন, আমি সেই সুদের কামারি, সুদের টাকা দিয়ে ছাগল নিয়ে আসি, এর মধ্যে বক তুলে নিয়ে আসতো। আমি ডিজিটাল ছাগলের ব্যাপার আমার সাথে ভাই ভাই তো যুগল।